মানুষটাই কিন্তু 19 বছর বয়সে নিজের একটা বিশাল ক্যারিয়ার হচ্ছিল জবের ক্ষেত্রে, সেটা একদমই করে শুধুমাত্র ভালোবাসার সেই পিয়ার জন্য, হ্যাঁ 19 বছরেই বিয়ে করে ফেললো, বা আর ওই সময় তো মনে হয় বয়সও হয়নি, না 19-3 মাস, হ্যাঁ তখনই বিয়ে করে ফেললেন। তো এটা থেকে বলা যেতে পারে যে মানুষের জীবনে একটা সাডেন টাইমে গিয়ে হয়তো ভালোবাসা আসতে পারে বা নাকি এরকম কিছু, আপনি কিছু বলেন না? কিছু না, প্রয়োজন বললাম, এই যে প্রয়োজনে প্রয়োজনের ব্যাপারটা, যেমন তুমি দেখো আমাদের তোমার যে ক্যারেক্টারটা আমাদের মুভিতে, সৈয়দ হাসান ইমাম স্যার, ওনার বয়স এখন 84, ওনার ছেলে মেয়েগুলো কোথায় আছে? উনি কিন্তু একলা বাসা থাকে, যেমন ওনাকে চাবিটা ধরে দেওয়া হয়েছে, জায়গার ডিটেল যাচ্ছে না আমি, এখন ঘরের চাবি তার সঙ্গী। তো এখন তুমি যদি ভাবো যে তোমার যদি বেঁচে থাকো, তুমি 70-80 বছর বেঁচে থাকো, দেন তোমার ফিউচার তুমি খোঁজো এবং তুমি বর্তমানে কেমন আছো তুমি দেখো। আমাদের একসময় বাসায় বাচ্চা কাচ্চা তো 7টা-8টা, পরবর্তীতে আমরা আধুনিক হয়ে গেলাম, বাচ্চা 2টা বা 1টা, হওয়ার পরে 2-1 পিস থাকলে যেটা হয় রিস্ক থাকে, কেউ মরে গেলে আবার রিক প্রোডাকশনের কোনো সুযোগ নেই, কারণ মানুষ লজ্জা পায় যে আরে বাবা এত বছর পরে 8টা বাচ্চা নিলেন কেন ভাই, তাহলে আজের আলাপ। আগে 7-8 জন থাকতো, 1-2টা মরলে কোনো সমস্যা ছিল না, এখন পুরো এক্সপেন্সিভ হয়ে গেছে ব্যাপারটা। যদি বাই চান্স এই 2টার মধ্যে কোনো একটা দেখো, 2 ছেলে থাকলে 1 বাসে তুলে না, 2 বাসে তুলে, যদি মরে যায় মানে সারাক্ষণ আতঙ্কে থাকে। এই জন্য নেক্সট বিয়ের প্রজেক্ট হচ্ছে প্লটস অফ বাচ্চা থাকবে। এবার যদি বিয়ে শুধু হয় প্রজেক্ট থাকবে ইনশাল্লাহ, প্রত্যেক বছর বাচ্চার বাবা হবে আল্লাহ, যদি আল্লাহ ক্ষমতা দেন আর কি, মানে যদি চিকিৎসা বিজ্ঞান ঠিক থাকে। না পার্ক বানাবো একদম, পুরো পার্ক থাকবে, আমি বাচ্চাদের সাথে থাকবো, আমি আমার একাকিত্ব টের পেয়ে গেছি, আমার 2 ছেলে ইউনিভার্সিটি পড়ে, আর ওরাও তো ফেসবুকে আমার লেখা শেয়ার দেয় মাঝে মধ্যে, তো ওরা তো পড়ে, আমার বউয়ের কোনো সমস্যা নাই, আমার 14 গুষ্টির কোনো সমস্যা নাই, আমার কিছু লোকের সমস্যা। এই যে ভাইয়া আলোচনা এত মজা পেয়ে যাচ্ছে, একটা টপিক থেকে বেরিয়ে হতে পারছি না। এই যে যেটা কথা হচ্ছিল, বাসার লোকজন দেখছে, ফেসবুকের দর্শকীয় দেখছে, আপনি ওপেনলি বলছেন, এবং আমি যেটা খেয়াল করেছি ভাইয়া, আপনার কমেন্টসে মানুষ কিন্তু আসলে হিসাব করে কমেন্টস দেয়, আমি সেরকম কিন্তু খুব নেগেটিভ কোনো কমেন্টস পাই না, একদমই নেই, মানে 100-এ 1টা তাও খুব মানে অত অত ডিরেক্টলি না, ইনডিরেক্টলি, এবং জানতে চাইতে পারে মানুষ যে ভাই কেন আপনি, বা বলতে পারে, সে আমার ওয়েলিশার, সে বললে সে বলতে পারে ভাই আপনি আর বিয়েটা করে না ভাবে তো খুব ভালো, ফাইন, সে তো আমার বউরে ভালো বলছে না, তো এটা তো আমার জন্য প্লাস, তো এগুলো ঠিক আছে, বাট ওই জ্ঞান দেওয়া, ভালোবাসাটা, যে জ্ঞান দেওয়াটা, ওই জ্ঞান চর্চা, সে যে আমার জ্ঞান দিচ্ছে তার জ্ঞানের পরিধি কতটুকু সেটা তো আমি বিচার করতে পারতেছি না, আমি তো তাকে চিনি না, দেখা গেলো সেটা ছদ্মনামে ফুলবানু, যেটা এখন বেশি হয় ফুলবানু, মানুষের ছেলে না মেয়ে না কি, তার আইডি কোটা, বাংলাদেশের মানুষ হচ্ছে তোমার 16 কোটি, আইডি হলো 34 কোটি, তাহলে তুমি বুঝো ফেকই ফেক, ফেকই ফেক, তা যে ফেক তার সাথে কী করবো আমি, আমি তো সাধারণত ফেসবুক খুব একটা ঘাটাঘাটি করি না, আমি শুধু কমেন্ট পোস্টগুলো লিখি, লিখে এই যে আমার বউ আগে পোস্ট করতে, যে বিয়ের সাথে পোস্ট দিতে বই লিখতো, সে কিন্তু আমি লিখে দিতাম অনু লিখন ভাই বেগম সালমা আসিফ, তো আমার বউয়ের সমস্যা হচ্ছে না, আমার ছেলেদের সমস্যা হচ্ছে না, ভাই আপনার প্রবলেম কী, আবার আপনি ইসলামপন্থী লোক, আপনি জানেন যে ইসলামে জায়েজ কী আছে, আবার কিছু বলে শুধু ইসলামে শুধু বিয়েটাই দেখলেন আপনি আর কিছু দেখলেন না, এগুলো বলে থাকে, এখন তোমার ওর সাথে ঝগড়া করবো নাকি তুমি কর্মকাণ্ডে উৎসাহিত হবো কোনটা? ভাইয়া আমার মনে হয় দর্শক মানে হাসতে হাসতে, এবং আমার মনে হয় আমার লাইফে এতগুলো আমি এপিসোড করেছি, 1 বছর তো শেষ হলো, আবার 2 বছর শুরু হলো আমাদের প্রিয়তম প্রিয়মকে, এত এন্টারটেইনড আমি হই না, আমি কিন্তু এক কথা বলেই যাচ্ছি আমার কিন্তু কোনো সিলেবাস চেঞ্জও নেই, হ্যাঁ তবে আমিও কিন্তু ভয় পাই আপনাকে, আমি জানি না কেন জানো এটা এটা না এটা সম্মান ভাইয়া, ভয়ের থেকে আমি আমি সেটাই বলি, ভালোবাসার দুই রকম, ভয় হচ্ছে দুই রকম, একটা হচ্ছে মায়ের ডর, আর একটা হচ্ছে ভালোবাসার ভয়, তো ভালোবাসার ভয়টা আমি বেশি আমার মনে বেশি কাজ করে। জি আমি আবার একটু গহিনের গানে ফিরে আসব, কারণ হলো যে গহিনের গানে অনেকগুলো গান আছে, কিছু গান আপনি সবসময় লাইভ হোক বা ঈশ্বর এই কার ভাগে কোন গান পড়ছে, মানে গানগুলো কার ভাগে কি, এবং এমন মজা লাগে, এমন সুন্দর করে বলেন তোর ভাগে, যেন এখান থেকে তোর ভাগে, মানে এই যে গানের একটা ভাগাভাগি আছে, আমি কার গান কে করেছে ভাগাভাগি ছাড়া আপনার কোন গানটা খুব পছন্দ এই 9টা গানের মধ্যে? এটা খুব উত্তরটা খুব কনফিউজিং যে কোন গানটা প্রিয়, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন আমার জন্য, তো সেক্ষেত্রে আমি ডিরেক্টরের পক্ষ নিব, তরুণ মুন্সির পক্ষ, কারণ হচ্ছে ওনার যে পছন্দ সেটাই গাচ্ছি, সাধারণ মানুষ যে কথাসুর সঙ্গীত তরুণ মুন্সির, আমি জানি তুমি কাঁদো ভালোবাসো মনে মনে, আমি ভাবি কেন হলো দেখা তোমার আমার শনে, এ ভুলে ভরা
জীবনটাকে বদলে যাওয়া মানুষটাকে কি করে বলো বোঝাই, আমি খুব সাধারণ মানুষ, আমি খুব সাধারণ মানুষ, আমার সে সাধ্য নাই। একদম অন্তরের মধ্যে গিয়ে লাগে, এবং গানটা যখন পিকচারাইজেশন দেখবে না মানুষ। আমি শুধু একটু বলতে চাই, আমরা গহিনের গান দিয়ে বাংলা সঙ্গীতে একটা ডাইমেনশন, বাংলা ছবির গল্পে একটা ডাইমেনশন, এখানে সুপার ফ্লপ বা সুপার হিটের কোনো তকমা লাগার দরকার নেই, আমাদের এই ছবিটা বাংলাদেশের সম্পদ হয়ে যাবে। যেমন গান গেতে গেতে তৃষ্ণা বাড়ে না যে আরো ভালো গান গাবো আরো ভালো, এরকম অভিনয় কি একটু একটু তৃষ্ণাকে এখন ঢুকেছে এই মুভিটা করার পরে? ইচ্ছা বললেই বিপদ হয়ে যাবে, এখন অলরেডি তোমার কথাবার্তা আছে, এর মধ্যে আমার একটা ভিআইপি মুভি করার কথা সৈকত নাসের ডিরেকশনে, ওখানে বাজেটটাও ভালো, 4-5 কোটি টাকার বাজেট, ওখানে আমার জিম টিমের ব্যাপার আছে, কিছু নানান রকম কাহিনী আছে। আমি পরে মানে আমি একটা সিআইডি ইন্সপেক্টর অফিসার আর কি, এসিপি, তো এখন ওখানে অ্যাকশন মুভি, আমি ভয়ে আর আগে না, আর জিম তো দূরের কথা, আমি রেকর্ডিং সংখ্যা বাড়িয়ে দিচ্ছি এখন, আমার 130টা গান গাওয়ার কথা বছরে, এই বছর তো ওর কাছাকাছি চলে এসছে আমি, আর আমার গহিনের গান রিলিজ হবে, ইচ্ছা আছে ভালো কিছু করার যেটা মানুষের কাজে লাগবে। তবে হ্যাঁ, ওই দিন আমি ডিক্লারেশন দিয়েছিলাম, যদি কখনও বাংলাদেশে মানে আমাদের ঐতিহ্য যে ব্যাপারগুলো, যেমন হাজি শরীয়তুল্লাহ কিংবা ফকির মজনু শাহ যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যে আমাদের এই প্রজন্ম কিন্তু ইতিহাস পড়তে চায় না, ইতিহাস জানতে চায় না, জানিও না, মানে আমি শুধু 71 বাদ দিলাম, 90 ইতিহাস জানা না এরা, তো এখন ওইরকম কিছু যদি হয় তো সেক্ষেত্রে যদি ভালো নির্মাতা পাই, ভালো স্ক্রিপ্ট থাকে, আমি দেশের জন্য কাজ করতে চাই, যদি অভিনয় আমাকে যদি হয় ওরকম কিছু হবে, বাট বাণিজ্যিক ছবিতে আমি খুব ভয় পাই, কারণ এটা আমার উপর টাকা লগ্নি হয়ে যাবে, এটা ফ্লপ হয়ে যাবে, এটা মুশকিল, আমি ফ্লপের খাতা না একদম আপনি এটা নিতেও পারেন না। আমি যেটা দেখেছি ভাই যে এই যে ছবিটা নিয়ে কিন্তু আপনি অনেক বেশি আশাবাদী এবং অনেক সময় দিচ্ছেন, আপনার কিন্তু অনেক ব্যস্ততা, অনেক যে বললেন যে 130টা গান এবং অন্যান্য অনেক ব্যস্ততা, তার মধ্যে আমি দেখছি কিন্তু যে বাংলা ঢোলের সাথে তাদের প্রমোশনের যত যত প্ল্যান আছে সব কিছুতেই আপনি কন্ট্রিবিউট করছেন, এবং আপনার নিজে নিজেও বলছেন যে এইভাবে করো অনেক ভালো হবে, তো এই প্রমোশনের জায়গাটা কিভাবে আরো বেশি স্ট্রং করছেন বা কিভাবে দর্শক হলে গিয়ে আপনাদেরকে পাবে, আপনি হলে কি কি ভাবে নিজেকে প্রেজেন্ট করবেন একটু জানতে চাই। রাইট, এটা আমরা তুমি ডিসকাশনে আছো, সেটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে গানগুলোকে রিচ করানো মানুষের কানে, এটা হয়ে যাবে, এটা হলে যে গল্পটা আছে এই গল্পের সাথে, আমি সবসময় বলি গহিনের গান হচ্ছে মানুষের জীবনের গল্প, আমাদের জীবনের গল্প, এবং আমরা ছোটবেলায় যখন হলে যেতাম তোমার 80-81 সালে, আমার আম্মা বা আমার খালাম্মার সাথে বা আমার বোনদের সাথে, তখন দেখতাম দর্পচূর্ণ লেভেলের ছবি, মানে ওই লেভেলে তোমার ডায়ালগস ছিল ইম্পর্টেন্ট, গান ছিল ইম্পর্টেন্ট, একটা গল্প থাকতো, প্রেজেন্টেশন থাকতো আলাদা। ঠিক গহিনের গানে আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে হলে গিয়ে আমি ফুল ফ্যামিলি আমি মুভিটা দেখলাম। এখন কিন্তু বাংলাদেশে কিছু কিছু হল হয়েছে, হলের পরিবেশটা আছে, তো আমি চাইবো এবং আমি আমার বিশ্বাস ফ্যামিলির জন্য এই ছবিটা অত্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট। এখন খুব একটা অস্থির সময়, মানুষের ব্যক্তি জীবন সমাজ সব কিছু মিলে অস্থির, মানুষ কিন্তু সিকিউরিটি খোঁজে, প্রতিদিনই ক্রাইসিস তৈরি হচ্ছে, ওই যে বললাম সন্তান সন্ততি নিজের নিরাপত্তা, এসব নিয়ে কিন্তু গহিনের গানের গল্প, এবং এই যে হাসান ইমাম স্যারের যে নিঃসঙ্গতাটা, এটা আমি কিন্তু আমার একটা ডকুমেন্টারি ছিল, আমি সাদাতকে শেয়ার করেছিলাম যে আমার ফিউচার আমি দেখতে পাচ্ছি, বিকজ আমার এক ছেলে পড়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে, ও এখন ইন্টার্ন করতেছে, আর ছোটো ছেলে MBA করতেছে 5th semester, তো এরা কিছুদিন পরে ঢুকে যাবে কাজে, আমার বউ একটু হাজি মানুষ, নামাজ কলমা অন্য প্রকৃতি নিয়ে ব্যস্ত, আমি কিন্তু একা থাকি একলা, তো এখন আমি প্ল্যান করলাম, তখন আমার বউসের ডিসকাশন ছিল, দেখো আমি বাচ্চা কাচ্চার দরকার, সে ইন্টারেস্টেড ছিল না, আমি লাগলে একটা বিয়ে করতে বলছি, অনুমতি কিন্তু আরও আগে দেওয়া আছে, মানুষকে জানা রাখে, কারণ মুখ তো আটকে দেওয়ার না, কিন্তু মুখ আটকাবে তো মুখ দিয়ে, তো আমি বলে রাখলাম, তো এই সমস্ত টানা পড়েন হচ্ছে গহিনের গান।